আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানান আগে দ্রুত গতিতে এরপর হচ্ছে আপনাদের সাথে একটু পরিচিত হই তারপরে কথাবার্তা বলবো আর চ্যাপ্টার টুটা পুরো ফ্রিতে শেষ করে ইনশাআল্লাহ ঠিক আছে সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম যারা দিয়েছেন সবাইকে একসাথে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগে একটা ঘোষণা দিই ফ্রি ক্লাসে সব সময় গিফট দিই আমরা গিফটটা কিভাবে পাবেন জানেন আজকের ক্লাস অলরেডি আমাদের ম্যানেজাররা মনিটর করতেছে। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী তিন জনকে আমরা 100 টাকা করে মোবাইল রিচার্জ দেব বা বিকাশে সেন্ড মানি করব যাতে সে এমবি কিনতে পারে। ঠিক আছে? সর্বোচ্চ মেনশন করতে হবে, সর্বোচ্চ শেয়ার করতে হবে যাতে তোমার সব ফ্রেন্ডসরা এই চ্যাপ্টার 2 পুরাটা আইসিটি সিস্টেমটা শেষ করতে পারে। এটা পুরা অবদাই ফ্রি তে পড়াই দিব সিকিউ সহ। সৃজনশীল সহ পড়াই দিবে অধ্যায়টা নাকি সবচেয়ে কঠিন তো এটা এসএসসি পঁচিশ এর জন্য এসএসসি ছাব্বিশ এর জন্য কারণ টেস্ট পরীক্ষায় বলো বা ফার্স্ট ইয়ার ফাইনালে বলো অবশ্যই এখান থেকে দুইটা সিকিউ আসবে তো অবশ্যই তোমার যদি পাস করতে হয় এই অধ্যায়টা ভালো করে পড়লে হবে ক্লিয়ার তাহলে সবাই একটু ফ্রেন্ডসদের মেনশন করে দাও এর আগে আমি একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে কি তোমাদের কার জেলা কোথায় আমার জেলা হচ্ছে কক্সবাজার তোমরা একটু নিজের জেলার নামটা লিখো আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আমার নাম হচ্ছে তানবির সিফাত আমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার সেই সাথে আমি একচল্লিশতম বিসিএস থেকে চট্টগ্রাম পলিটেকনিক্যালে আসি ঠিক আছে একচল্লিশতম বিসিএস থেকে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চট্টগ্রাম পলিটেকনিক্যালে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর মানে টেক কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে আসি ওকে এখন তোমরা যারা তোমাদের পরিচয়টা একটু দাও জাস্ট কোন যারা সেটা বললে হবে দুই মিনিট পর আমরা সম্পূর্ণ লাইভ ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ ঠিক আছে সবাই একটু বন্ধুদেরকে মেনশন আর শেয়ার করে দাও আমি ক্লাসটা আরেকটু একটু ক্লিয়ার করার ট্রাই করি তোমরা তাহলে একটু সবাই দ্রুত গতিতে একটু শেয়ার করে ফেলো একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে আচ্ছা আর সম্পূর্ণ আমাদের ম্যানেজাররা কিন্তু দেখতেছে কে কে মেনশন শেয়ার দিচ্ছে এটা সর্বোচ্চ মেনশন শেয়ার যে করবে ওরকম তিনজনকে আমরা গিফট দিব ওকে আচ্ছা ওকে যারা যারা আছো একটু কমেন্ট করো তারপর ইনশাল্লাহ ক্লাস শুরু করব সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও বা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও তাহলে হবে ওকে দেখি কে কুত থেকে জয়েন হয়েছে আমি নামগুলো একটু একটু পড়ি অনেকেই কিন্তু ক্লাসটা করার জন্য আগ্রহী তোমরা একটু সুযোগ করে দাও আসসালামু আলাইকুম যারা সালাম দিয়েছো আলাইকুম সালাম ফরিদপুর থেকে তানবীর কক্সবাজার থেকে দেখা যাচ্ছে ঢাকা থেকে ইয়াসিন তারপর হচ্ছে ফারিয়া কন্দকা চিটং থেকে বগুড়া থেকে রীতি ঢাকা থেকে মালিহা ফারজান একটা চিটাং থেকে যাই হোক ব্রাহ্মণ বাড়িয়া থেকে সাদাত মানে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা জেলা থেকে আছে কক্সবাজার থেকে সুজয় দল ওকে খাতা কলম নিয়ে নাও সবাই খাতা কলম নিয়ে নাও নোট খাতা নিয়ে নাও কারণ চ্যাপ্টার টু পুরাটা ফ্রিতে পড়ানো হবে একদম পুরাটাই পড়াই দিব ইনশাল্লাহ আজকে রুটিন দিয়ে দিব ক্লাস শেষে ওকে ফেরদো সিরাফিয়া কক্সবাজার আমার জেলা ইয়াসির থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার বলি আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার যে করবা মেনশন যে করবা তিনজনে

সবাই একটু লিখো দয়া করে শিমু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাইম আশিকুর রহমান সাইম আমার প্রিয় স্টুডেন্ট কক্সবাজার থেকে আমাদের পেইড বেস মেবি আজকে সেভেন এর স্টুডেন্ট লুথুর রহমান বলতেছ লুথুর রহমান আমার এলাকাছে এই তো একশো তিনজন হয়ে গেছে ইনশাল্লাহ ওকে এবার শুনো সবাইকে আমি একটু বলি প্রথমে চ্যাপ্টার টুটা টা কেন গুরুত্বপূর্ণ আইসিটিতে এই অধ্যায়টা হচ্ছে প্রচুর থিওরি প্রচুর পরিমাণে থিউরি আছে এবং এই অধ্যায়টা অনেক বড় এই অধ্যায়টা অবশ্যই তোমাকে মনোযোগ সহকারে করতে হবে এবং এই অধ্যায়ের নাম কি এই অধ্যায় থেকে দুইটা অবশ্যই সিকিউ আসবে বিশ নাম্বার সেই সাথে পাঁচটা থেকে ছয়টা এম সিকিউ আসে তা আমরা চেষ্টা করব এই যে কয়টা লেক্সার আমি নিবো সেই লেক্সার গুলোতে পুরো আইসিটির চ্যাপ্টার টুটা তোমাকে একদম গুছাই দিব এ টু জেড ঠিক আছে তাহলে প্রথমেই লিখো চ্যাপ্টার টু এর নামটা হচ্ছে ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং সবাই লিখে ফেলো ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং আমরা শুরু করব ইনশাআল্লাহ ওকে সবাই অধ্যায়ের নামটা লিখো ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং লিখে ফেলো ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং সবাই নোট নিয়ে বসে যাও সবাই নোট নিয়ে বসে যাও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে মনোযোগ দিয়ে থাকবা ইনশাআল্লাহ বেস্ট একটা ক্লাস পাবা যা পড়াবো এখানে মুখস্থ হয়ে যাও ওকে তাহলে আমাকে প্রথমে একটা কথার উত্তর দাও কমিউনিকেশন শব্দের অর্থ কি সর্বপ্রথম বলে এই অধ্যায়ে আমরা কি কি পড়ব জানো তোমার তো প্রথমে বুঝতে হবে এ অধ্যায়ে কি কি পড়ব এই অধ্যায়ে আমরা পড়ব হচ্ছে কম্পিউটার কিভাবে ডেটা আদান প্রদান করে নেটওয়ার্কিং সিস্টেম গুলো কি রকম নেটওয়ার্কিং গুলো কিভাবে ম্যানেজ করতে হয় এক ডিভাইস থেকে অন্য ডিভাইস কোন পদ্ধতিতে কানেক্টেড থাকে এই সব কিছু নিয়ে হচ্ছে এই অধ্যায়টা আর তোমরা জানো আইসিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসগুলো মানে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কিভাবে যুক্ত থাকে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারে কিভাবে ডেটা প্রেরণ করে কোন স্পিড দিয়ে ডেটা প্রেরণ করে এই সমস্ত সব ধরনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই অধ্যায়টা সাজানো তা এখন কথা হলো সর্বপ্রথম আমাকে যদি কেউ প্রশ্ন করে এই যে কমিউনিকেশন জিনিসটা কি আমাকে তো একদম প্রথম থেকে বুঝতে হবে কমিউনিকেশন জিনিসটা কি বলতো আমার সামনে একজন মানুষ দাঁড়ায় আছে তুমি আসছো আমি তোমাকে জিজ্ঞেস করলাম হাই কি অবস্থা কেমন আছো তোমার নাম কি তুমি আমাকে উত্তর দিলে কি স্যার আমি শর্মিলা আমার বাড়ি হচ্ছে নোয়াখালী এরকম একটা উত্তর দিয়েছো আমাকে সাপোজ তো এখন তোমার সাথে আমার একটা যোগাযোগ করো যখন দুইজন ব্যক্তির মধ্যে ডেটার আদান প্রদান হয় সামনা সামনি তখন এটাকে বলা হয় কমিউনিকেশন এটাকে বলা হয় যোগাযোগ মানে তোমার সাথে আমি কথা বলতেছি তাহলে এখানে কে কে ছিল জাস্ট এই যে উৎস তারপর হচ্ছে মাধ্যম আরেকটা হচ্ছে গন্তব্য তিনজন এই যে আমি মেয়েটা তারপর হচ্ছে আমরা বাতাস বাতাস না বাতাস না থাকলে আমরা জানি আমরা একজন আরেকজনের কথা শুনতে পারবো না ঠিক কিনা তুমি মনে করো চাঁদের দেশে গেলে তোমার সাথে কথা বলতে পারবে না সরাসরি কারণ কেন চাঁদের দেশে কোনো বাতাস নেই যেখানে বাতাস নেই সেখানে আমার শব্দ যত বড় করেই বলি না কেন তুমি যদি আমার সামনা সামনেও দাঁড়াই থাকো তুমি আমার কথা শুনতে পাবে না তাহলে কথা শুনতে হলে অবশ্যই কি লাগবে শব্দ তরঙ্গ লাগবে তুমি আমার সামনে দাঁড়ায় আছো আমি কথা বলতেছি এগুলো শুনতে কেন শব্দ তরঙ্গ বাতাস আছে দেখে যদি চাঁদের দেশে যদি আমরা এরকম দাঁড়িয়ে থাকি কথা শুনতে পাবে না তুমি তোমার মুখ নড়তেছে সে সেটা দেখবে কিন্তু তোমার আওয়াজ শুনতে পাবে না সে কারণ ওখানে কোনো বাতাস নেই আর আমরা বাস্তব জীবনে যেখানে চলাফেরা করি প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি সেখানে তো বাতাস আছে তা একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে কথা বলে সেই কথা বলার সিস্টেমটাকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম মানে যোগাযোগ এই কমিউনিকেশন সিস্টেমের কথা একটু মনোযোগ সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই কমিউনিকেশন সিস্টেমের উপাদান হলো তিনটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান হলো কয়টা তিনটা কে কে উৎস মধ্যম গন্তব্য মানে উৎস হলাম আমি যে শব্দ করতেছি মাধ্যম হলো বাতাস আর গন্তব্য হলো যে আমার কথা শুনেছে তাহলে কি কি বললাম বলতো উৎস মাধ্যম গন্তব্য হলো একটা যোগাযোগের তিনটা মানে তিনটা পয়েন্ট একটা যোগাযোগের জন্য কয়টা তিনটা কি উৎস মাধ্যম গন্তব্য কিন্তু যদি আমি বলি ডেটা কমিউনিকেশন কি এবার আমি যদি তোমাকে বলি ডেটা কমিউনিকেশন কি এটা কে বলতে পারবো বলো ডেটা কমিউনিকেশন কি এই ডেটা কমিউনিকেশন নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার টু আমরা যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবো সবাই একবার ইনশাল্লাহ লিখে ফেলি এবং যারা অন্য ধর্মের আছে তারা চাইলে ওকে লিখতে পারো ঠিক আছে তাহলে সবাই একবার ইনশাল্লাহ লিখো মুসলিমরা আর বাকিরা অন্য ধর্মের যারা আছো তারা চাইলে ইনশাল্লাহ লিখতে পারো ওকেও লিখতে পারো সরি আমরা এই পুরা অধ্যায়তে আমরা এই পুরা অধ্যায়তে ডাটা কমিউনিকেশন একদম পোস্ট পোস্টমার্টম করব। পুরা জিনিসটা কি কুত্তে আসছে কিভাবে হচ্ছে সব কিছু ব্যাখ্যা সহকারে পড়বো তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো কমিউনিকেশন মানে হচ্ছে একজন ব্যক্তির সাথে কথা বলা যার সাথে আমি কথা বলতেছি তার সাথে যে যোগাযোগটা রক্ষা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন ঠিক আছে আর ডেটা কমিউনিকেশন হচ্ছে একটু ভিন্ন জিনিস এটা নিয়ে আমরা আলোচনা করবো সবাই করে ওকে আর ইনশাল্লাহ লিখে ফেলাও তারপরে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ ওকে আচ্ছা আর তোমাদেরকে একটা কথা বলি ক্লাস রুটিন আমি ক্লাস রুটিনটা আমি দিচ্ছি না আজকে এটা তবে আমি পেজে জানাবো তোমরা সবাই পেজে ফলো দিয়ে দাও আমি হবে কবে হবে আমি ঘোষণা করব কারণ আমি একটু ব্যস্ত থাকতে পারি বৃহস্পতি যদি আমি ফ্রি থাকি আমি পেজে বলে দিব যে লেকচার টু এই দিন হবে ওকে এবং খুব তাড়াতাড়ি হবে আগামী সপ্তাহের মধ্যে আমরা চ্যাপ্টার প্রশাস করব। ওকে সবাই একবার ইনশাআল্লাহ লিখো ইনশাআল্লাহ লিখো ইনশাআল্লাহ লিখো সবাই একবার দ্রুত গতিতে আচ্ছা ওকে ফাইন 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 এই তো উষা লিখেছো ইয়াসিন আরফাত লিখেছো ওকে ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে যাই হোক আমি আবারো বলি যারা ক্লাসে পরে যুক্ত হয়েছে তাদের জন্য আজকে একটা অফার চলতেছে অফার মানি হচ্ছে কি এই এই ক্লাসে যারা সর্বোচ্চ বন্ধুদের মেনশন দিবা আর শেয়ার দিবা তারা আমাদের ম্যানেজাররা মনিটরিং করতেছে ওখান থেকে তিন জনকে বাছাই করে আমরা ক্লাস শেষ হলে 300 টাকা বিকাশে সাইন মানি করে দিই একশো টাকা করে একজনকে মোবাইলের অ্যাপ কেনার জন্য ওকে এবার দেখো ডেটা কমিউনিকেশন কি জিনিস এখন কথা হলো স্যার কমিউনিকেশন বললেন ভালো কথা উপাদান বললেন তিনটা তাও বুঝলাম তো স্যার ডেটা কমিউনিকেশনের আবার পার্থক্য কি পরীক্ষায় খেয়াল করবা নৈর্বিত্তিক যদি আসে কমিউনিকেশনের উপাদান কয়টি কমিউনিকেশনের উপাদান হচ্ছে তিনটি কিন্তু যদি বলে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি লিখের রাখো সুন্দর করে নোট করে ডেটা কমিউনিকেশনের উপাদান হলো উপাদান হলো পাঁচটি এখন স্যার এটা কি একটু বুঝাই বলেন এই যে আমার সাথে এখন তোমাদের যে যোগাযোগ সেটা কিন্তু কমিউনিকেশন না সেটা ডেটা কমিউনিকেশন কিভাবে আমি উৎস শব্দ উৎপন্ন করতেছি এই যে আমার সামনে যে মোবাইল সেটা হলো স্যান্ডার তাহলে প্রথমে আমি যেটা শব্দ উৎপন্ন করতেছি সেটা হচ্ছে উৎস তারপর হচ্ছে স্যান্ডার আমার শব্দগুলো যে স্যান্ড করতেছে অবশ্য এখানে একটা তরঙ্গ কাজ করতেছে মিডিয়া অবশ্য এখানে একটা ইলেকট্রিক তরঙ্গ কাজ করতেছে কি ঠিক কিনা বলো যদি তরঙ্গ কাজ না করত তাহলে কি তোমার মোবাইলে ডেটাগুলা যাইতো তুমি অবশ্য ডেটাগুলা দেখতে পাচ্ছ ইন্টারনেটের কারণে মিডিয়ার কারণে এই যে এখানে একটা মিডিয়া আছে এরপরে তোমার যে মোবাইল সেটা হচ্ছে রিসিভার তোমার যে ফোন সেটা হচ্ছে রিসিভার আর তুমি নিজে হলা গদ্যব্য তোমার পর্যন্ত শব্দ যাওয়ার ফলে যোগাযোগটা হচ্ছে কমপ্লিট যোগাযোগ হচ্ছে তুমি শোনার পর আমি শব্দ উৎপন্ন করতেছি উৎস থেকে শব্দ উৎপন্ন হলো তুমি শোনা পর্যন্ত শব্দ উৎপন্ন হলো এটা হলো গন্তব্য তুমি শোনার সাথে সাথে হলো যোগাযোগ রক্ষা তুমি যদি না শোনো এটা যোগাযোগ হবে না এটা হচ্ছে একজন আর আরেকজনকে শুধু প্রপোজ করতেই আছে ওই পাশ থেকে কোনো রেসপন্স নাই মাঝে মাঝে আছে না কিছু কিছু ছেলে শুধু মেয়েদেরকে প্রপোজ করতেই আছে এটা হলো ওয়ান সাইডেড এটা কমিউনিকেশন বলবে না দুই দিক থেকে যখন রেসপন্স আসা শুরু হবে তখনই তখনই হবে হবে কমিউনিকেশন যোগাযোগ তুমি থেকে বলেই বলেই এটা কমিউনিকেশনের সংজ্ঞা হতে পারে না কমিউনিকেশনের সংজ্ঞা হচ্ছে কি দুইজনের মধ্যে কনভারসেশন শুরু হতে হবে তাহলে হচ্ছে কমিউনিকেশন তাহলে আমরা কি বলতেছি প্রথম কথা হচ্ছে উৎস থেকে শব্দ উৎপন্ন হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে স্যান্ডার আমার মোবাইল যেটা ডিভাইস সে ডেটা সেন্ড করতেছে একটা তরঙ্গ কাজ করতেছে বিদায় শব্দগুলো যাচ্ছে তোমার মোবাইলটা হচ্ছে রিসিভার শব্দগুলোকে তুমি পর্যন্ত নিয়ে যাচ্ছে রিসিভ করে আর গন্তব্য মানে হচ্ছে তুমি তার মানে তোমার সাথে এখন আমার একটা কমিউনিকেশন হচ্ছে তুমি বাংলাদেশের কোন জেলায় সেটা ফ্যাক্টর না তোমার সাথে আমার একটা কমিউনিকেশন শুরু হয়ে গেছে এটাই হলো ফ্যাক্টর তার মানে যখন আমরা নরমাল যোগাযোগ করি তখন লাগে হচ্ছে আমি তুমি বাতাস কিন্তু ডেটা কমিউনিকেশন যখন করি তখন আর দুইটা জিনিস এক্সট্রা লাগে একটা হচ্ছে সেন্ডার আর একটা হলো কয়টা জিনিস লাগে পাঁচটা পাঁচটা উপাদান উপাদান লাগে এই উৎস সেন্ডার তরঙ্গ বা মিডিয়া বা রিসিভার গন্তব্য সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে মন থেকে ক্লিয়ার লিখো আইসিটি অ্যাসিস্টেন্টে মন থেকে ক্লিয়ার লিখার নিয়ম হচ্ছে এইভাবে ক্লিয়ার মন থেকে ক্লিয়ার লিখো মন থেকে ঠিক আছে সবাইকে মন থেকে ক্লিয়ার লিখো তো ওকে 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 মন থেকে ক্লিয়ার লিখো দ্রুত গতিতে সবাই কি ক্লিয়ার কিনা বলো তো যারা এই শুধু মেনশন দিলে হবে না রিপ্লাইও একটু দিয়েন ঠিক আছে এই তো মন থেকে ক্লিয়ার নুরেজা যা মাহিমা ওকে আর তোমরা আমার মাথা খাই ফেলতেছো বই বই বলে এক মাস অপেক্ষা করো না এক মাস অপেক্ষা করো আমি তো আবারও বলতেছি তুমি যে বই কিনো না কেন অক্ষর কিনো মাহবুবুর রহমান কিনো মুজিবুর রহমান কিনো তুমি যার বই নাইমুর রহমান কিনো যার বই কিন না কেন আলটিমেটলি এগুলো টেবিলে সাজায় রাখবা এগুলো কোনোদিন পড়া হবে না আইসিটি অ্যাসিস্ট্যান্টটা আলটিমেটলি পড়া হবে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইই পড়া হবে আলটিমেটলি তুমি যে বই কিনো না কেন এগুলো জাস্ট টেবিলে সাজায় রাখতে পারবা এর বাইরে কিছু না সর্বোচ্চ প্রথম 5 দিন পড়বা এরপর আর পড়বা না আমাদের বইটা হচ্ছে অনেক গুছানো মডারেট বুড বই প্লাস হচ্ছে সৃজনশীলের উত্তর সহ আর আমি হাবিজাট বই করি না আমি আগে গবেষণা করবো উত্তর কিভাবে আগামী বিশ পঁচিশ দিনের মধ্যে আশা করি বই নিয়ে আসতে পারবো অপেক্ষা করতে হবে পঁচিশ দিন জ্বালায় লাভ নাই ইনবক্স ফাটাই ফেলতেছ অসুবিধা নেই ইনবক্স ফাটায় কোনো লাভ নেই ঠিক আছে পঁচিশ দিন আগে বই আসবে না ইনবক্স ফাটাই লাভ নেই অপেক্ষা করেন পাবেন আর যে বইগুলো কিনছেন না এত মোটা এগুলো পড়া হবে না এগুলো শুধু শুধু নিয়ে টেবিলে সাজিয়ে রাখবেন কথা নিয়েন এক মাস পরে আচ্ছা যাই হোক এবার আসেন এবার লিখেন লিখেন কি কি একটা প্রশ্ন পাশে লিখে রাখেন একশো পার্সেন্ট আসবে আসবে লিখেন এই যে ব্যান্ড উইথ জিনিসটা কি এবং পাশে লিখে রাখেন একশো পার্সেন্ট পরীক্ষা আসবে ডিটেলস এভাবে লিখেন ডিটেলস সাথে লিখে রাখেন 100% পরীক্ষা আসবে না আসলে টাকা ফেরত ঠিক আছে 100% আসবে লিখে রাখেন ওই লিখছ আসল লিখে রাখো আসবে ওইকে পরীক্ষা এমন কোন পরীক্ষা নাই প্রশ্ন আসে আসলে ব্যান্ডউইথ জিনিসটা কি প্রশ্ন হচ্ছে এটা তো সবাই একটু کلیয়ারলি কো নাও ওকে ব্যান্ডউইথ জিনিসটা কি প্রশ্ন হচ্ছে এটাই তো ব্যান্ডউইথ কি জানো এতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে যোগাযোগের কথা বললাম এখন হচ্ছে মনে করো ডিভাইস থেকে একটু সবাই সবাই মনোযোগ দিয়ে এক ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসের সাথে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সমিট হয় সেটাকে বলা হয় ওই ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কি বললাম এটার অপর নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ডউইড এর অপর নাম কি ডেটা ট্রান্সমিশন স্পিড এটাকে বলা হয় ব্যান্ডউইথ এটার মানে কি জানো ধরো আমার একটা ডিভাইস এটা একটা ডিভাইস এটা আরেকটা ডিভাইস তোমরা মাঝে মাঝে শেয়ার ইট দিয়ে জিনিস নাও না শেয়ার ইট দিয়ে জিনিস নাও কিনা একজনের থেকে আরেকজনের এরকম লিখে আসে না এক সেকেন্ডে কত এমবি করে দেখা যাচ্ছে বা অনেকেই মোবাইলে যখন নেট চালাও উপরে লিখে থাকে না প্রতি সেকেন্ড কত এমবি করে যাচ্ছে লিখে থাকে কিনা লিখেটাকে তার মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের সময় প্রতি সেকেন্ডে যে পরিমাণ ট্রান্সমিট হয় তাকে বলা হয় ব্যান্ড বা ডেটা ট্রান্সমিশন স্পিড আবার বলি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় তাকে বলা হয় ব্যান্ড উইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড লিখে রাখো আবার বলতেছি লাস্টবার প্রতি এক থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় তাকে বলা হয় কি ব্যান্ডইড বা ডেটা ট্রান্সমিশন স্পিড এই বা ডেটা ট্রান্সমিশন স্পিড হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কি কি এক নাম্বার তিন প্রকার লিখো ব্যান্ডুইড বা ডেটা ট্রান্সমিশন স্পিড হলো তিন প্রকার দয়া করে সুন্দর করে নোট করবা আর ক্লাস নোট আপলোড দেওয়ার নিয়ম মনে আছে যারা আমাদের কাছে পড়ে তারা জানে কিভাবে দেই আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে যাবে উপরে নাম লিখবে নিজের কলেজের নাম লিখবে এরপর সুন্দর করে ইনস্ট্রাক্টরের নাম লিখবে ফ্রি ক্লাস লিখবে ক্যাপটা 2 লিখবে তারপরে তোমার ছবিগুলো আপলোড দিবা ক্লাস নোটের এটা দিলে কি হবে তোমার তুমি কি কি লিখছো নোট করছো এটা আমি চেক করব চেক করে আমি একটা কমেন্ট করব মাস্ট ওখানে এটা হলে তুমি তুমি বুঝতে পারছো তোমার লেখাগুলো সঠিক আছে ওকে আচ্ছা যাই হোক এবার আসেন কি বলতেছিলাম ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড কয়েক প্রকার তিন প্রকার এক নাম্বার ন্যারো ব্যান্ড এক নাম্বার হচ্ছে ন্যারো ব্যান্ড দুই নাম্বার দুই নাম্বার হলো বয়েস ব্যান্ড দুই নাম্বার হলো বয়েজ ব্যান্ড তিন নাম্বার তিন নাম্বার হলো ব্রডব্যান্ড সবগুলা বুঝাই দিবে ইনশাল্লাহ তিন নাম্বার হলো ব্রডব্যান্ড আচ্ছা সাউন্ড কি মুখের সাথে মিলতেছে না একটু বলো তো সাউন্ড কি মুখের সাথে মিলতেছে এই সাউন্ড কি মুখের সাথে মিলে না একটু বলো তো আচ্ছা না মিললে একটু ওয়েট করো আমি ঠিক করে দিচ্ছি ওকে না মিললে একটু ওয়েট করো আমি আচ্ছা একটু ওয়েট একটা সেকেন্ড সময় দিবা না একটা সেকেন্ড ওয়েট করো এখন হয়ে যাবে জাস্ট লাগাই আবার এঁ করতে হবে আবার লাগাই আচ্ছা এখন ঠিক আছে হোপ হোপ এখন ভালোমতো বোঝা যাবে দেখে এখন বোঝা যাচ্ছে কিনা বলো এখন বোঝা যাচ্ছে ও ভাই এখন ভালোমতো বোঝা যাচ্ছে দেখে এখন বোঝা যাচ্ছে বল এখন আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়া ওয়েট করো আমি ঠিক করতেছি এটা মাঝে মাঝে এরকম হয় আসলে বাংলাদেশের নেটওয়ার্কের যে অবস্থা এই জন্যই তো বলি বাংলাদেশের থেকে আমেরিকা সার্ভিস আশা করিও না বাংলাদেশে নেটওয়ার্ক ডিস্টার্ব হবে কারেন্ট চলে যাবে লোডশেডিং হবে এগুলো সব মানতে হবে কিছু করার নেই একটু ওয়েট করেন সবাই একটু বাতাস খেয়ে নেন এই বাংলাদেশে থেকে আমেরিকা সার্ভিস কে কে আশা করো একটু বলো তো বাংলাদেশে থেকে আমেরিকা সার্ভিস কে কে আশা করেন বলেন না আচ্ছা দেখি এবার বলেন ঠিক আছে আল্লাহাদেক ঠিক করে দেয় ঠিক আল্লাহাদিক করে দেয় ঠিক আছে কিনা বলেন ঠিক আছে এই সবাই বলো তো ঠিক আছে কিনা এবার ওকে বলো ওকে 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 লিখেন এই সবাই একবার ওকে লিখেন তো ওকে ওকে লিখেন ওকে ওকে দেখছেন বাংলাদেশে থেকে আমেরিকা সার্ভিস আশা করবেন না এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব হবে এখানে মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম হবে এখানে বৃষ্টি হলে কারেন্ট চলে যাবে এখানে হচ্ছে লোডশেডিং হবে এগুলো মানতে হবে এগুলো মেনে আমরা টেকনোলজি তাগাবো ঠিক আছে ওকে ওকে ফাইন আচ্ছা যাই হোক এবার আসি আমরা পরের কথায় তাহলে ডেটা ট্রান্সমিশনের স্পিড কয় ভাগে বিভক্ত ডেটা ট্রান্সমিশনের স্পিড হচ্ছে তিন ভাগে বিভক্ত কি কি একটাল সেন্যারোব্যান আরেকটা হচ্ছে বয়েস ব্যান্ড আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড দেখি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে কে কে পারেন যে ডেটা ট্রান্সমিশনের একক কি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ডেটা ট্রান্সমিশনের একক কি এটা কে কে পারেন দেখি ডেটা ট্রান্সমিশনের একক কি মিশনের একক নয়ের ভিত্তিকে একশো বারের উপর আসছে না আসলেও মিনিমাম ক নাম্বার বিপিএস নাম্বার উত্তর বলেন দেখি কে কে বলতে পারেন দেখি কার উত্তর একটু দেখি বিপিএস বলেন বিপিএস বলেন কোনটা উত্তর ক না খ কে কে বলতে পারেন দেখি দেখি কে কে বলতে পারেন একটু বলেন তো ডাটা ট্রান্সমিশনের স্পিড শামি হানুর বলেছ বিপিএস বড় হাতের বি দিয়ে বাকিরা কমেন্ট করেন ওকে স্মল বিপিএস আনোয়ার হোসেন রানা সুজয় দর বলেছেন স্মল বিপিএস একজন লিখছে স্যার আপনি কি গরিব প্রণায় বার্সা কাও কমান করবে মানে বার্শা কাও কমান করতেছে এক্সট্রা শামগুল দিছি গত ম্যাচে তোমরা রিয়াল মাদ্রিদ এত ভালো ভালো প্লেয়ার কেলি কি করছো ঠিক আছে আমরা চার ম্যাচে চারটেই উইনি খেয়াল রাখতে হবে ওকে বিপিএস আচ্ছা আচ্ছা যাই হোক শোনো এটা অনেকেই ভুল করে একটা জিনিস মনে রাখবা এই বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড ঠিক আছে আর এ বিপিএস মানে হচ্ছে বাইট পার সেকেন্ড বাইট পার সেকেন্ড অনেক ডিফারেন্স দুইটা জিনিসের মধ্যে লিখে রাখো আগে আমি পুরো ডিটেলস পড়াচ্ছি এ বিপিএস কে বলা হয় বিট পার সেকেন্ড আর এ বিপিএস কে বলা হয় বাইট পার সেকেন্ড দুইটা জিনিসের মধ্যে অনেক ডিফারেন্স সেটা একটু লিখে দিচ্ছে কি কি ডিফারেন্স উত্তর হবে এটা যারা উত্তর দেন নাই তারা ভুল করছেন এটা যারা উত্তর দিচ্ছে এরা হবে না এটা জিরো পাবে উত্তর হবে এটা বিপিএস বিট পার সেকেন্ড এবার লিখো একটা প্রশ্ন এটা একটু ক্লিয়ার করে দিই স্মল বি আর বড় বি এর মধ্যে অনেক পার্থক্য আইসিটিতে আইসিটিতে এ বড় বি ছোট বি এর মধ্যে অনেক পার্থক্য ঠিক আছে এটাকে বলা হয় বাইট আর এটাকে বলা হয় বিট খুব মনোযোগ দিয়ে খেয়াল করবার তো স্যার এটা কোথায় ব্যবহৃত হয় এটা কোথায় ব্যবহৃত হয় তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার বাসার ওয়াইফাই কত এমবিপিএস তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার বাসার ওয়াইফাই কত এমবিপিএস তুমি আমাকে উত্তর দিবে হচ্ছে এটা দশ এমবিপিএস। এই জিনিসগুলো শিখে রাখো বেশি গুরুত্বপূর্ণ তুমি আমাকে উত্তর দিবা হচ্ছে এটা দশ এম মেগাবিট পার সেকেন্ড মানে এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিডের ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে বিট বিট ব্যবহৃত হয় তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার মোবাইলের ফোন মেমোরি কত তখন তুমি আমাকে বলবা একশো আটাইশ জিবি এটা হলো এবি বড় বি তার মানে মেমোরির ক্ষুদ্রতম ইউনিট এটা হচ্ছে বাইট আর যেটা ইন্টারনেট স্পিড বা কোন একটা কাউকে ডেটা প্রেরণের স্পিড তুমি শেয়ার এটা যে স্পিডে ডেটা পাঠাও এটা হচ্ছে স্পিড এমবিপিএস দেখিও ছোট হাতের বি লেখা আর তোমার মেমরি কার্ড হচ্ছে বড় বি মনে রাখবা মেমরির ক্ষুদ্রতম ইউনিট হলো বাইট লিখে রাখো মেমরির কার্ডের বা মেমরির ক্ষুদ্রতম ইউনিট হলো মেমরির ক্ষুদ্রতম ইউনিট হলো বাইট ক্ষুদ্রতম ইউনিট এটাকে কি বলা হয় হলো বাইট আর ডাটা ট্রান্সমিশনের স্পিড হলো বিট কোথাও যখন ডাটা প্রেরণের কথা আসবে কাউকে ব্লুটুথের ডাটা দেওয়া কাউকে শেয়ার ডেটা দেওয়া কাউকে মোবাইলের এমবি দেওয়া এগুলো সবগুলা হচ্ছে স্পিড হচ্ছে এটা বিট আর যখন কোন মোবাইলের মেমোরি কার্ডের কথা আসবে কোন গানের কত মেমোরি এগুলো আসবে এই গানটা কত এমবি। বি এই গানটা কত জিবি এই মুভিটা কত জিবি এই মেমোরি কার্ডের কথা আসলে আসবে হচ্ছে এই ঠিক আছে তার মানে আজকে থেকে আমরা মনে রাখবো যখন ডেটা প্রেরণ করা হয় তখন হচ্ছে এই স্পিডে প্রেরণ করা হয় বিপিএস স্পিডে আর যখন ডেটা সংরক্ষণ করা হয় মেমোরিতে তখন করা হয় বাইট বাইটে কোকে এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সবাই কি ক্লিয়ার সবাইকে ক্লিয়ার কিনা এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো আজকে থেকে আমরা বি আর বি চিনবো স্মল বি আর বি চিনবো চিনবো কিভাবে চিনবো একটা হচ্ছে স্পিডের ক্ষেত্রে এই যে কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাসার ওয়াইফাই কত লিখে দিছো এইভাবে ওরে বাপ জিরো জিরো এটা না দেখবো মাঝে মাঝে ব্যানারে যারা কোম্পানি আছে এরাও এটা লিখে রাখে আসলে এটা হবে এমবিপিএস ঠিক আছে জিনিসটা এই বুলগুলা যাতে না হয় এবার দ্বিতীয় স্টেপ তো স্যার বি আর বাইটের মধ্যে কি কোন সম্পর্ক নেই স্বাভাবিক বি আর বাইটের মধ্যে কি কোন সম্পর্ক নেই বা বাইট থেকে কি বিটে যাওয়া যায় না অবশ্যই যাই অবশ্যই সম্পর্ক আছে মনে রাখো তাহলে এ বিট আর বিট এর মধ্যে কত বড় সম্পর্ক দেখো আটটা বিট মিলে হয় এক বাইট বিট মিলে এক বাইট হয় কথা মনে রাখবা মানে আট বিট এক বাইট এটার আর নাম আছে হাফ বিট এই যে চার বিট মিলে হয় হাফ বাইট মানে অর্ধ বাইট আর এ অর্ধ বাইটের অপর নাম এটার অপর নাম হলো এক নিবল অপর নাম হলো এক নিবল লিখে রাখো এক নিবল এটার অপর নাম হলো এক নিবল ইনফরমেশন মনে রাখতে হবে না হলে এমসিকিউ পারবে না জন্য ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো মাস্ট বি মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে কি কি বলেছি বলো আটটা বিট মিলে হবে এক বাইট তার মানে আটটা স্মল বি মিলিত হলে হবে ওয়ান বি একটা বড় বি এটা স্পিডের জন্য ব্যবহৃত হবে এটা ব্যবহৃত হবে মেমোরির ক্ষুদ্রতম রূপ আর এই আট বিটকে যখন অর্ধেক করব চার বিট করব মানে হাফ বাইট করব পরীক্ষায় উত্তর হবে এক নিবল এক নিবল তাহলে দেখে একটা অঙ্ক করাই তোমাকে যদি আমি জিজ্ঞেস করি একশো আঠাইশ বিটে নিবল বলতে পারবা একশো আঠাইশ বিটে কয় নিবল হবে বলতে পারবা মনে করো আমি একশো আঠাইশটা বিট লিখলাম একটা ম্যাথ লিখো সবাই সবাই একটা ম্যাথ লিখো তো একটা ম্যাথ লিখো সবাই একশো বেশি গুরুত্বপূর্ণ লিখো শুধু পড়াশোনা করলে হবে না অ্যানালাইসিস করে করে পড়াশোনা করতে হবে আমি স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি বাংলাদেশে যেখানে আইসিটি পড়া আমার কোন আপত্তি নেই কিন্তু একবার হলেও ক্লাস করবে লাইফে অনেক কিছু তুমি ইনফরমেশন পাবে অনেক কিছু শিখতে পারবে তাহলে দেখো একশো তো দেখি সবার কিনা ওকে ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার কিনা বলেন একশো বিটে কত নি সবাই একটু একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছিল না এখন ঠিক আছে কিনে একটু কমেন্ট করো এখন দেখা যায় এখন দেখা যায় কিনা একটু বলেন তো বলেন এখন দেখা যাচ্ছে কিনা বলেন এখন দেখা যাচ্ছে নেটওয়ার্কে একটু হয় না আচ্ছা ওকে আচ্ছা আমি বুঝাই দিচ্ছি আরেকবার বুঝাই দিচ্ছি অসুবিধা নেই এখন ক্লিয়ার কিনা জাস্ট এটা একটু বলেন ওকে এখন ক্লিয়ার আছে না আচ্ছা বলেন প্রশ্ন ছিল হচ্ছে একশো বিটে কত নি প্রশ্ন ছিল হচ্ছে কি একশো আঠাইশ বিটে কত নিবল এটা ছিল প্রশ্ন আপনি বলেন তো একশো বিটে কত নি তাহলে আমাদের কাজ কি একশো আঠাইশ বিটে কত নিবল বাক করবো কত দ্বারা চার দ্বারা চার বারো তিন চারে বারো চার দেগুণ আট বত্রিশ নিবল এবার দেখি এটা কে কে পারেন এটা এটা কে কে পারেন দেখি একশো আঠাশ বিটে কত নিবল জাস্ট চার দ্বারা বাক করবো কারণ আমরা জানি চার বিট মিলে মিলে যদি এক নিবল হয় তো টোটাল বত্রিশ নিবল দিয়ে তো একশো আঠাইশ বিট হবে তাহলে দেখি একটা অঙ্ক দিই তো আপনাদের তোমাদেরকে একটা অঙ্ক দিই এই ম্যাথটা কে কে করতে পারো দেখি একটু এই ম্যাথটা কে কে করতে পারো একটু দেখি এই ম্যাথটা হলো মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম কত নিবল বল এইট কেবিতে কত নিবল দেখি কে কে বলতে পারো এটা পারলে সবগুলা পারবা এইট কেবিতে কত নিবল আমি কিচ্ছু বলবো না এট কেবিতে কত নিবল জাস্ট এটা বের করো একটাই ম্যাথ কত নি বল এটা যে পারবে সে হচ্ছে বাংলাদেশের সেরা ঠিক আছে দেখি কে কে পারো এট কেবিতে কত নি নিতে কত নি বল এটা যে পারবে সে বাংলাদেশের সেরা দেখি কে কে পারো দেখি এট কেবিতে কত নি বল দেখি করতে পারো কিনা ওকে বাংলাদেশের সেরা হইতে চাইলে এটা করে দ্রুত দ্রুতগতিতে 8 কেবিতে কথা নেই বল দেখি কে কে পার করতে দ্রুত গতিতে পারে নেটসা নেটওয়ার্ক একটু ডিসটর্ব করছে মাত্রই এই যে নেটওয়ার্ক যারা নেটওয়ার্ক ডিসটর্ব করলে যারা চলে যায় তারা সবাই কোনা আঙ্কেল নেটওয়ার্ক ডিসটর্ব করলে যারা চলে যায় তারা কোন আঙ্কেল বলো ওকে এই যারা আফাত আসসালামু আলাইকুম আয়রফাত ওয়া আলাইকুম সালাম খুব মিস করি তোমাকে ওকে এইট কেবিতে কত নি বল দেখি এইট কেবিতে কত নি বল কে কে করতে পারো এই তো আসিফ কামাল ভেরি গুড বসির আহমেদ বলছে কেল তার মানে নেটওয়ার্ক চলে গেলে যারা চলে যাবে তারা কোন আঙ্কেল আমি এই আমি কিন্তু নাম ধরি নেই তোমরাই বলতেছো পরে আবার আমার দোষ দিও না আমি বলছি বলে আচ্ছা আচ্ছা যারা দুই বলছো তারা তো ভুল বলছো আগে একটু দেখো এটা ক্যাবি এটা বাইট নট বিট যদি বলতো তোমাকে আট বিটে কথ নি বল তখন তুমি বলতে পারতা দুই নি বল আট দিয়ে দুই কে বাঘ দিলে শেষ তার ঠিক ঠিক না আট বিটে নি বল তার দিয়ে ভাগ করলে এই যে চার দিয়ে ভাগ করলে দুই নি বল এটা তো এইট কেবি আগে থেকে বিটে যাও এইট গুণ এক হাজার চব্বিশ গুণ হচ্ছে আট তারপর বিট আরেকটু বেঙ্গে বেঙে লিখি না হলে বুঝবে আর একটু বেঙে বেঙে লিখি বুঝবে না এইদিকে দেখো এইট কে মানে কি আগে বলো এইট কে মানে হচ্ছে কি আট গুণ এক দিলে তোমরা এমবি কিনা সময় কয় এমবি কি ন এক এম না নরমালি আমরা বীজ নিয়মে কি করি এক সমান এক হাজার ঠিক কিনা কিন্তু এখানে এক কে সমান কত এক হাজার চব্বিশ এটা মাথায় রাখতে হবে এক হাজার চব্বিশ বাইট এক কে মানে এক হাজার চব্বিশ বাইট এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের হিসাব নিকাশ ওকে এটা একটু মাথায় রাখবা তাহলে এক কে বিতে হচ্ছে আট আট ইন্টু এক হাজার চব্বিশ বাইট এবার আট গুণ এক হাজার চব্বিশ গুণ আট তারপরে হবে বিট এই যে এখন বিটে গেছে বিটকে সুন্দর করে এইট গুণ এক হাজার চব্বিশ গুণ এইট ডিভাইডেড বাই ফোর ডিভাইড করলে দুই এবার এটা ক্যালকুলেশন করো কত নিশন করো এটা কত নিবল এটা ক্যালকুলেশন করলে আসে এইট গুণ এক হাজার চব্বিশ গুণ দুই টোটাল কত নিবল টোটাল হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশি নিবল উত্তর হচ্ছে কথ বল আচ্ছা গুণ দুই ডিভাইডেড বাই ফোর চার হাজার ছিয়ানব্বই নি বল যাদের উত্তর হচ্ছে এটা সরি 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 হবে কত এক হাজার চব্বিশ কত আসছে এই যে ষোলো হাজার তিনশো চুরাশি বল হচ্ছে উত্তর ষোলো হাজার তিনশো চুরাশি এটা যাদের আসছে তাদের উত্তর সঠিক আছে এটাই হচ্ছে উত্তর মহিমাত্মার উত্তর সঠিক হয়েছে মহিমা উত্তর কারেক্ট উত্তর কারেক্ট মহিমা পার্সেন বুঝলাম না যারা বুঝেন নাই চিন্তা করার দরকার নাই বুঝাই দিব তো ক্লাসে না বুঝে কেউ বের হবেন না ইনশাল্লাহ আবার একটু বলে আস্তে আস্তে শোনেন আপনাকে তোমাকে কি বলছে তোমাকে বলছে হচ্ছে আট কে বিতে কত নি আমাকে প্রথমে বিটে চলে যেতে হবে যা দেওয়া থাকবে থাক আমি কোথায় চলে যাব বিটে তাহলে আট কে মানে হচ্ছে এক হাজার চব্বিশ বি মানে হলো বাইট আট গুণ এক হাজার চব্বিশ বাইট থেকে বিটে গেলে আট দিয়ে গুণ করতে হয় তাহলে বিটে চলে গেলাম এই যে বিটা স্মল বিটে চলে আসছি বিট থেকে নি বলে যাওয়ার নিয়ম কি চার দ্বারা ভাগ করতে হয় চার দ্বারা ভাগ করলে দুই গুণ এক হাজার চব্বিশ গুণ আট দেখি এটা যারা পারছেন ওকে এটা যারা পারছো তারা এটা করো তো যারা এই ম্যাপটা পারছো তারা দেখে এই ম্যাপটা করো এটা কে এটা কে কে পারে দেখি এটা পার্লো হয়ে যাবে একশো বাইটে কত নি বল একশো বাইটে কত নি বল দেখি এটা কে কে পারো একশো বাইটে কত নি বল ওকে একশো বাইটে কত নি বল একটু দেখি আজকে অনেক বেশি নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে আহা একশো বাইটে কত নি বল দেখি বল যারা বুঝো না আমি আবারও বলতেছি দেখো প্রথমে আবার তাকাও আমি আস্তে আস্তে বলি জানি নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে একটু একটু এদিকে তাকাও ধীরে ধীরে কথাগুলো শোনো হাসো একটু মুসকি মুসকি হাসো হাসলে মন ভালো থাকবে চব্বিশ আর এক হাজার চব্বিশ বাইট থেকে বিটে যাইতে গুণ আট ওকে এই যে এইট গুণ এক হাজার চব্বিশ গুণ আট ওকে নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব করতেছে আহা এই যদি অবস্থা হয় কেমন হয় তিনটা নেটওয়ার্কের লাইন আছে এরপরে যদি অবস্থা হয় দেখে এখন দেখো আরেকটা ডেড করতে এবার আচ্ছা এটা যারা যারা পারছো তারা কি করবা প্রথমে কি করবা বলো প্রথমে হচ্ছে কি 100 গুণ 8 তাহলে হবে বিট বাইট থেকে বিটে যেতে হলো 100 গুণ 8 এবার ডিভাইডেড বাই কত 100 গুণ 8 তাহলে এই যে দুইশো নিবল এটা হচ্ছে দুইশো নিবল প্রথমে বিটে চলে যাব তারপর চাপ দ্বারা ভাগ বলেন তো পারবেন কিনা বলেন পারবেন এভাবে যদি যত বড় ম্যাথ দিবে দেখ পারবেন আর নেটটা নিয়ে সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক তোমাদেরকে তাহলে একটা কথা বলি আজকে আর তোমাদেরকে একটু বলি তোমরা ক্লাসটা যারা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বেশি তারা আবার একটু ক্লাস শেষ আবার একটু দেখবা লাস্টের এই দশ পনেরো মিনিট ওকে লাস্টের এই দশ পনেরো মিনিট একটু দেখবা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে বলি নেক্সট ক্লাসে আমরা আবার শুরু করব আজকে যেহেতু বেশি নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে এরকম তো কখনো হয় না হঠাৎ করে কেন ডিস্টার্ব করতেছে জানি না তো যারা ক্লাসটা শুনতে পাচ্ছ না তারা আবার দেখবা আরেকটা কথা হলো একটু মনোযোগ দিয়ে কথা শোনো সেটা কি সেটা হলো আমাদের দুই একটা ব্যাচ আছে অফলাইন এটা হলো চট্টগ্রাম চকবাজার একটু শুনো যাদের আগ্রহ আছে আর কি একটু শুনো তোমাদেরকে নিয়ে বলি এটা হচ্ছে ক্লাসে এখান থেকে থেকে শুরু শুরু করব ব্যান্ড আবার ওকে আমি একটু শুনো মনোযোগ দিয়ে কথা শুনো আমাদের একটা ব্যাচ আছে সেটা হচ্ছে চট্টগ্রাম চকবাজারে এই যে অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ শুরু হবে আগামী আগামী এক মাস পর অনলাইন ব্যাচ এখন আপাতত না আপাতত ফ্রি ক্লাসে পুরা চ্যাপ্টার টু করাই দিই একটা চট্টগ্রাম চকবাজার বাজার অফলাইন ব্যাচ আছে যারা অনলাইনে পড়তে পারো না ওদের জন্য এটা হচ্ছে ক্যাবি প্লাজার পঞ্চম তলা একটা ক্যাবি প্লাজা আছে পুরান লাইব্রেরি এখানে আছে এখানে পুরাতন বইয়ের লাইব্রেরি পঞ্চম তলা উঠে হাতের ডানে হাতের ডানে এই যে লিখে রাখো হাতের ডানে ওকে আচ্ছা কেবি প্লাজা উঠে হাতের ডানে একটু ভালো করে খেয়াল করেন যেটা বলতেছি সেটা হচ্ছে পঞ্চম পঞ্চমতলায় উঠে হাতের ডানে যাবেন বেসের টাইমটা দেখেন রবি মঙ্গল বৃহস্পতি এখন একটা ব্যাচ চলতেছে এটা হচ্ছে পাঁচটা থেকে ছয়টা পাঁচটা থেকে ছয়টা বিকেল আরেকটা ব্যাচ শুরু হবে এটা হচ্ছে পনেরো তারিখ থেকে আগামী পনেরো তারিখ থেকে বিকেল চারটা থেকে পাঁচটা এই যে বিকেল থেকে পাঁচটা আগামী পনেরো তারিখ থেকে পনেরো সেপ্টেম্বর থেকে রবি মঙ্গল বৃহস্পতি যারা পড়তে চান অবশ্য অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ একটা মেসেজ দিবেন এখানে আমাদের পেজে বলবেন স্যার আমি আপনার অফলাইনে পড়তে চাই আমাকে একটু সুযোগ করে দেন কিভাবে আমি পড়তে পারি কি কত সব জেনে নিই ঠিক আছে তোমাকে তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করা হবে ওকে অনেক ডিস্টার্ব করলো প্লিজ আগামী ক্লাস আমি ইনশাল্লাহ সম্পূর্ণ নেটওয়ার্ক ইস্যু ঠিক করে আসবো আর ওকে আমার বুক তো আসবে আরো এক মাস পর ওকে ডাকার মধ্যে আমাদের কোনো ব্যাস নাই অনলাইনে পড়তে হবে যারা ডাকার মধ্যে যারা চট্টগ্রামের বাইরে আছো প্লিজ অনলাইনে পড়তে হবে আর অনলাইন নতুন ব্যাচ আসবে আগামী মাসে এর আগে আমার পক্ষে ব্যাস দেওয়া পসিবল না অলরেডি একটা ব্যাস চলতেছে ঠিক আছে আগামী মাসের আগে ব্যাস দেওয়া পসিবল না আর অফলাইনে সুযোগ আছে চট্টগ্রাম যারা আছো একটা রানিং ব্যাচ আছে পাঁচটা থেকে ছয়টা আর একটা চারটা থেকে পাঁচটা শুরু হবে এটা আগামী পনেরো তারিখ থেকে আশেপাশে যারা আছে সাজেস্ট ওকে আচ্ছা 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 ঠিক আছে নেট কি এখন ক্লিয়ার আছে ক্লাস এখন নিবো না নানি অনেকে বের হয়ে গেছে আজকে আর না নি তোমরা ক্লাস শেষ করো আর সবাই ক্লাস কেমন লাগছে জানাবে ধন্যবাদ ইনশাল্লাহ দিয়ে রাখো আমি নোটিশ দিয়ে দিবো কোন দিন কোন দিন ক্লাস হবে আমি রুটিন দিয়ে দিবো পেজে ফলো দিয়ে রাখো এই চ্যাপ্টার পুরাটাই ফ্রিতে শেষ করাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে পেট বেসে পড়লেও শেষ করাই দিব সবাই ক্লাস নোট করবা কথা সুজা আর দয়া করে বইয়ের জন্য এক মাস অপেক্ষা করতে হবে এখন মেসেজ দিয়ে লাভ নেই আমি কুত্তে দিব আমি বইয়ের রেডি করতেছি সবাই আমাকে ডেইলি একশোটা মেসেজ দাও মিনিমাম সবাই কি রিপ্লাই দেওয়া পসিবল তো দয়া করে একটু ধৈর্য ধরো যারা আমাদের বই সম্পর্কে জানো একটু ধৈর্য ধরো একটা মাস ইনশাল্লাহ বাজারের সবচেয়ে সারা বই পাবে আর একটা কথা বলি আমার বই নিল অন্য বই পড়তে ইচ্ছে করবে না এটা গ্যারান্টি ইনশাআল্লাহ মাপছাই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আগামী দিন ইনশাল্লাহ পোষাই দিব একদম ভালো করে টেনে দিব আগামী দিন অনেক কিছু পড়াবো ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি